আশুরা কবে? এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে আশুরার দিনে কোনো বিশেষ নামাজ আছে, মুহররম মাসে বা আশুরার দিনে আমরা কি কি আমল করতে পারি? তার এই 2021 সালের এই আগস্টে কয় তারিখে আমরা মুহররমের বা আশুরার যে রোজাটা এটা আমরা পালন করি? অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর, কেউ যদি 9 মুহররম রোজা না রেখে শুধুমাত্র 10 মুহররম অর্থাৎ শুধুমাত্র একটা রোজা করে, সো ইন দ্যাট কেস তার কি রোজাটা হবে কিনা? এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে আশুরার দিনে কোনো বিশেষ নামাজ আছে কিনা। মুহররম এবং আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার রয়েছে। মুহররম মাসে বা আশুরার দিনে আমরা কি কি আমল করতে পারি এটা আমাদেরকে অনেকে প্রশ্ন করেন। প্রিয় দর্শক, মুহররম মাসে তো উত্তম সবচেয়ে আমল হচ্ছে যে আমরা এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো, এবং আশুরার দিনের সবচেয়েতে বিশেষ যে গুরুত্বপূর্ণ আমল সেটি হচ্ছে আমরা এই দিনে রোজা রাখবো, এবং এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল আশুরার দিনে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আমি আশা করি যে আল্লাহ তাআলা তার অতীতের এক বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য আশুরার দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটি হচ্ছে যে আমরা এই দিনে রোজা রাখবো। নাম্বার টু, যেই আমলটি আমরা করতে পারি সেটি হচ্ছে যে এই দিনে আমরা বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করব, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইব, ক্ষমা চাইব, এবং আমাদের অতীতের যে সমস্ত গুনাহগুলো হয়ে গিয়েছে এই বিষয়ে আল্লাহর কাছে আমরা রিপেন্টেন্স করব, আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হব, আমরা আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইব, এবং এই দিনে আমরা বেশি বেশি জিকির করার ট্রাই করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা পুরো মুহররম মাসটাই আমরা আমাদের করা উচিত, এবং আমরা এই আমলগুলো মুহররম মাসে আশুরার দিনে বেশি বেশি ট্রাই করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে আশুরার দিনে কোনো বিশেষ নামাজ আছে কিনা। প্রিয় দর্শক, এই ক্ষেত্রে উত্তর হচ্ছে এই যে আশুরার দিনে বিশেষ কোনো স্পেশাল নামাজ নেই, যে আশুরার নামাজ আশুরার জন্য এটাকে খাস করা হয়েছে এমন কোনো নামাজ নেই। বাকি আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন, এটা আপনার নফলের নিয়তে। বাকি আশুরার দিনের জন্য স্পেসিফিক কোনো নামাজ আশুরার নিয়তে করা এরকম কোনো নামাজ আশুরার জন্য নেই। আশুরা কবে এবং এর ইতিহাসটা কী, এবং আমরা এই 2021 সালে এসে ইংরেজি মাসের কোন তারিখে আমাদের 10 মুহররমের যে রোজাটা, আশুরার যে রোজাটা, এটা কোন তারিখে পড়ছে, আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আশুরার যে ইতিহাস সেটি হচ্ছে এই যে বিশ্বনবী মুহাম্মদ যখন মদিনাতে হিজরত করলেন মক্কার থেকে, তখন তিনি গিয়ে দেখতে পেলেন যে মদিনাতে ইহুদিরা 10 মুহররম রোজা রাখে। তখন বিশ্বনবী তাদেরকে কোয়েশ্চেন করলেন যে তোমরা এই দিনে রোজা রাখছো কেন, হোয়াট ইজ দ্য রিজন? তখন তারা বলল যে আসলে এই দিনে মুসা আলাইহি সালাতু ওয়াসালাম তার জাতি সহ ফেরাউনের দাসত্ব থেকে, ফেরাউনের গোলামি থেকে তারা মুক্তি পেয়েছিল। সো এই মুক্তিকে কেন্দ্র করে শুক্রিয়াতে আমরা 10 মুহররম রোজা রাখি। তখন বিষ্ণু বললেন যদি তাই হয়, যদি এই উদ্দেশ্যে তোমরা রোজা রাখো তো সো এই ক্ষেত্রে আমরা বেশি হকদার তোমাদের থেকে, কারণ তোমরা যদিও তোমরা মুসা আলাইহি সালামের অনুসারী দাবি করো, বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট তোমরা আসলে মুসা আলাইহি সালামের প্রকৃত পক্ষের অনুসারী নও। রিয়েল যদি ফলোয়ার কেউ হয়ে থাকে তাহলে আমরা হচ্ছি মুসা আলাইহি সালামের রিয়েল ফলোয়ার। সো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তোমাদের থেকে রোজা রাখার যে হক এটা আমাদের বেশি। এই জন্য বিশ্বনবী তখন থেকে এই 10 মুহররম রোজা রাখাকে নফল হিসেবে উনি রাখতেন, এবং আমরা বর্ণনায় পেয়েছি যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 9 এবং 10 এই দুদিনে রোজা রাখতেন, এবং বিশ্বনবী বলেছেন খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিরা যা করে তার বিরুদ্ধে তোমরা অবস্থান করো এবং তাদের মুখালাফত করে কাজ করো, অর্থাৎ তারা যা করে তার উল্টা তোমরা করো। সো এখান থেকে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর, কেউ যদি 9 মুহররম রোজা না রেখে শুধুমাত্র 10 মুহররম অর্থাৎ শুধুমাত্র একটা রোজা করে, সো ইন দ্যাট কেস তার কি রোজাটা হবে কি না, এবং তার কি মুহররম বা আশুরা যে রোজা এটাকে আদায় হবে কি না? এক্ষেত্রে ওলামা একরামদের দুটি মতামত রয়েছে, যে কিছু কিছু ওলামা একরাম বলেছেন যে এই দিনে মূলত যদি দুইটা রোজা না করে একটা রোজা করে তাহলে এটা কখনো উচিত কাজ হবে না, কারণ এক্ষেত্রে বিশ্বনবীর কথা, বিশ্বনবী যে বলেছেন যে তোমরা ইহুদিদের মুখালাফত করো, বিরোধী কাজ করো, এক্ষেত্রে যদি আপনি একটা রোজাই করেন তো তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায়। এজন্য কিছু কিছু ওলামা একরাম বলেছেন যে দুটো রোজা রাখলে হবে, একটা রোজা রাখলে হবে না, এটি হচ্ছে কিছু ওলামা একরামের মতামত। এবং কিছু ওলামা একরাম বলেছেন যে নাইম মরছে কানামামাই ভালো, কেউ যদি একটা রোজাও রাখে তবুও তার
রোজা এটি গ্রহণযোগ্য হয়ে যাবে, কবুল হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটি হচ্ছে দুটি মতামত আমরা পেলাম। এখন অনেকে জিজ্ঞেস করছেন যে হুজুর, এই 2021 সালের এই আগস্টে কয় তারিখে, ইংরেজি মাসের কয় তারিখে আমরা মহররমের বা আশুরার যে রোজাটা এটা আমরা পালন করব? সেক্ষেত্রে উত্তর হচ্ছে যে 19 আগস্ট, এটি হচ্ছে মহররমের 10 তারিখের মধ্যে পড়ছে, এবং 19 আগস্ট ইংরেজি মাসের এটি হচ্ছে আশুরার রোজা রাখার দিন। আমরা সবাই এখান থেকে রোজা রাখার ট্রাই করবো ইনশাল্লাহ। আমরা আল্লাহ যেন আমাদের সবাইকে দুটি করে রোজা রাখার তৌফিক দান করে, আমিন। মহররম এবং আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার রয়েছে, যেগুলো আমরা সমাজের ভিতরে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। মহররম মাসকে কেন্দ্র করে অনেকেই বলেন যে মহররম মাস নাকি এমন একটি মাস যে মাসের ভেতর ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। আবার অনেকেই বলেন যে এই মাসটা হচ্ছে এমন একটি মাস যেই মাসে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন। আবার অনেকেই মন গড়া কথা বলেন যে এই মাসটা নাকি এমন একটি মাস যে মাসে ইয়াকুব আলাইহিস সালাম তার চোখের জ্যোতি ফিরে পেয়েছেন। আবার অনেকেই বলেন যে এই মাসটি হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কিয়ামতকে সংগঠিত করবেন। এই বিভিন্ন বিভিন্ন কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে মহররমকে কেন্দ্র করে, কিন্তু আসলেই কিন্তু ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট এই সমস্ত কথার কোনো ভিত্তি কোরআন এবং সুন্নার ভিতরে নেই। যে সমস্ত কথাগুলো মানুষ সমাজের ভিতরে আশুরাকে কেন্দ্র করে, মহররমকে কেন্দ্র করে ছড়াচ্ছে, এবং আমরা দেখতে পাই যে 10ই মহররম আসলে বা মহররম মাস আসলে অনেকেই দেখা যায় র্যালি বের করে, কালো পাঞ্জাবি, কালো পায়জামা পরা, মাথায় একটি বড় ব্যান তারা লাগায়, অনেকে কাপড় লাগিয়ে দেখা যায়। অনেকে আবার এরকম মানে এক্সেস করেন, তারা বাড়াবাড়ি করেন যে হাতে তারা ছুরি নিয়ে কিংবা ছুরিটাকে একটা রশির সঙ্গে লাগিয়ে হাত দিয়ে বারবার পেছনে পিঠে মারেন এবং রক্তপাত করেন, এবং বারবার হায় হুসাইন করে তারা এই দিনটাকে উদযাপন করে। বাট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরিপূর্ণ শরীয়ত বিরোধী কাজ, এবং এটি একটি বেদাত কিংবা কুসংস্কার আমরা বলতে পারি। সো এই দিনে এই সমস্ত কাজ করা যাবে না, এই সমস্ত বেদাত কিংবা প্রচলিত কুসংস্কারে আমরা ধাপিত হব না। বরং মহররম মাসকে কেন্দ্র করে যে সমস্ত কথা এসেছে, নফল রোজা রাখা, এই সময় বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, বেশি বেশি জিকির পাঠ করা, এবং 10ই মহররম এবং 9ই মহররম রোজা রাখা, মুসা আলাইহিস সালামের ইতিহাসকে স্মরণ করে, সেই দিনকে স্মরণ করে যেদিন মুসা আলাইহিস সালাম তার কওম সহ ফেরাউনের নির্যাতন থেকে, দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে মহররম মাসটাকে আমরা পরিপূর্ণ কেমন যেন এটাকে কারবালার একটা মাস মনে করছি, যে শুধু কারবালারই প্রান্ত, আমরা কিন্তু এটার মূল ইতিহাসটা ভুলে গিয়েছি। এই জন্য মহররম মাসকে কেন্দ্র করে বড় একটি ভুল যেই ব্যাপারটি আমাদের ভিতরে বিরাজমান রয়েছে, সেটি হচ্ছে যে আমরা শুধুমাত্র এটাকে কারবালার ইতিহাসের সঙ্গে খাস করে ফেলেছি, স্পেসিফিক করে ফেলেছি। বাট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটার যে মূল হিস্ট্রি সেটা কিন্তু এটা নয়, বরং এটার হিস্ট্রি হচ্ছে যে বিশ্বনবী যখন মক্কার থেকে মদিনায় গিয়েছিলেন, তখন তিনি শুনতে পেলেন যে ইহুদিরা মুসা আলাইহিস সালামের জাতির মুক্তিকে কেন্দ্র করে সুক্রিয়াতে তারা রোজা রাখছে। তখন থেকে কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে রোজা রাখতে বলেছেন এবং তিনি রোজা রেখেছেন। এটা হচ্ছে মূল ইতিহাস, কিন্তু আমরা এটাকে পরিপূর্ণ উল্টো করে দিয়ে আমরা শুধুমাত্র কারবালার ইতিহাসের সঙ্গে এটাকে খাস করে ফেলেছি। বাট এটা কিন্তু টোটালি একটা রং আইডিয়া। এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত কুসংস্কার থেকে বাঁচিয়ে দিয়ে আমাদেরকে পরিপূর্ণরূপে সঠিক ওয়েতে, টু দ্য রাইট ওয়ে, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।